আলা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে সুন্দর এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থায় আপনাদের প্রিয় সকলে প্রিয় ইসলামিক কিবেনে উইথ ইকরা দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং হৃদিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক মণ্ডলী পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল হাই বরাবরের মতো আজকের আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার বিদগ্ধ আলমেদিন বিজ্ঞ সাহুল হাদিস হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহর দামাত দাম পার আসসালামু আলাইকুম কেমন দর্শক মন্ডলী আমরা বিজ্ঞ মুফতি সাহেব পেয়েছি ওনার কাছ থেকে আমরা সারা গর্ব আলোচনা শুনব মূলত এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আপনাদের জীবন ঘনিষ্ঠ হাজারো সমস্যার সমাধান নিয়ে ইসলামিক কি বরাবর মতে আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয় এবারও আমরা বিজ্ঞজন জন শাহিখুল আদিস পেয়েছি মুফতি সাহেব পেয়েছি ওনার কাছ থেকে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আমাদের কাছে রাখবেন ইনশাল্লাহ মুফতি সাহেব আপনাদের প্রশ্নের সরাই সমাধান দেওয়ার চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ দর্শক মণ্ডলে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মুফতি সাহেবের কাছে বিগত প্রোগ্রামের ধারাবাহিকতায় আমরা অনুষ্ঠানের শুরুতে হুজুরের কাছ থেকে সামান্য কিছু আলোচনা শুনবো পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে এবং কল নেওয়া হবে আপনাদের কলের পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তরের দিকে মুফতি সাহেব ফিরে যাবেন ইনশা আমরা শুরুতেই হুজুরের কাছ থেকে আলোচনা শুনবো দাজ্জাল সংক্রান্ত বিষয় যেহেতু বিগত প্রোগ্রামগুলোতে হুজুরে দাজ্জাল সংক্রান্ত বিষয় আলোচনা করেছিলেন হুজুরে অসম্পূর্ণ কথাগুলো আমরা শুরুতেই আমরা শুনে নিচ্ছি পরবর্তীতে আপনাদের কলের দিকে ফিরে যাব ইনশা আল্লাহ তালা আলহামদুলিয়াহি ওসালাত আলা বাদ। فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم: أعوذ بالله من فتنة المسيح الدجال. বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলকুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়াইয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি সম্মানিত বাংলার দুরে এবং খাচের প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম মতের পূর্বকার বিভিন্ন আলামত নিয়ে আল্লাহ সুবান উতামত সংগঠিত হওয়ার পূর্বে বহু আলামত নিদর্শন আমাদেরকে দেখাবেন যাতে আমরা সতর্ক হয়ে যাই এবং বিভিন্নভাবে আল্লাহ সুবানাউ তালা তার হাঁটি বান্দাদেরকে পরীক্ষা নেবেন আমি আয়াত ফিল করেছি আল্লাহ বলেছেন যে অবশ্যই আমি আল্লাহ মমিন বান্দাদের পরীক্ষা নেব তাদেরকে বিত সন্ত্রস্ত রেখে বুকা ফাঁকা রেখে এবং তাদের যান মাল ক্ষেত কৃষি এগুলা ক্ষতিগ্রস্তের শিকার করে আমি পরীক্ষা নেব তল্লা সুবান তালা তারা বন্দাকে যে কোনোভাবে পরীক্ষা নিতে পারেন তো এই বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি পরীক্ষা হবে মাসি দাজ্জালের জালের আবির্ভাব সে যখন বের হবে তখন কিন্তু মানুষ অত্যন্ত কঠিন একটা মুহূর্ত অতিবাহিত করবে এবং নির্দিষ্ট হাদিসের মাধ্যমে ততির হাদিসের মাধ্যমে আহ্লেস উন্নত জমাতের একটা বিলিফ এবং বিশ্বাস অবশ্যই বের হবে মধ্যে কোনো সন্দেহ নাই সো এই দাজ্জাল আসার পরে যে পরীক্ষা যেটা হবে বড়ো ফিতনা দুনিয়ার বড়ো ফিতনাদের মধ্যে থেকে একটি ফিটনা হবে দাজ্জালের ফিতনা বলা হয় ফিতনা তুদ্জাল আজমুল ফিতন আদম আদমা খে সামা সা আদম সৃষ্টি থেকে নিয়ে পর্যন্ত বড় ফিতনার মধ্যে থেকে একটি ফিতনা হলো এই দাজ্জালের ফিতনা কারণ আল্লাহ সুবাহতালা তাকে কিছু অস্বাভাবিক ক্ষমতা দেবেন আর এই ক্ষমতা দেখে অনেক মানুষ প্রতারিত হবে দাজ্জাল মানেই হলো সবচেয়ে বড় প্রথারক সবচেয়ে বড় বেজালি সবচেয়ে বড় ডিসিভ যে করতে পারে তাকে আরবিতে বলা হয় দাজ্জাল তো সে যেহেতু অসাধারণ কিছু ক্ষমতা তার থাকবে টালেই যে দিবেন এই ক্ষমতার সুবাদে সে মানুষদেরকে প্রতারণা করবে সে দাবি করবে সে ক্ষুধা এবং আল্লাহ সব তালা তার স্বপক্ষে কিছু ক্ষমতা দেবেন সে জান্নাত এবং জাহান্নম তার সঙ্গে থাকবে যারা তার কথা মানবে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকলে যাবে আরাম সেভাবে তাদের জীবন আরামের জীবন শুরু হয়ে যাবে যারা তার কথা মানবে না তাদেরকে সে জাহান্নমে নিক্ষেপ করবে যেটা মনে হবে আসলেই কষ্ট কিন্তু আল্লাহ নবী বলেন প্রকৃতপক্ষে সে যেটি জান্নাত দেখাচ্ছে এটা কিন্তু আসলে জাহান্নম আর সেটি জাহান্নম দেখাচ্ছে এটা কিন্তু মূলত জান্না এবং তার সঙ্গে থাকবে পানি অর্থাৎ যারা তার সপক্ষে থাকবে তার সেই পানি দুইটা নদী নহর তার কথা শুনবে তাদের ক্ষেত কিসে সে দেবে এবং তার সঙ্গে থাকবে জিবালুল খুব একটা পাহাড় থাকবে রুটির ব্রেড যে তাকে ফলো করবে তাদেরকে সে ওই রুটি প্রদান করবে সে আসমানকে যদি বলে বৃষ্টি দাও বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে ওইয়া সামা আংতাম তুর ফতাম তুর বলো আর আংতাম বুথ ফাতাম বুথ জমিনকে যদি বলে যে তুমি তোমার জমিন থেকে তুমি ক্ষেত কৃষি এগুলো তুমি উৎপাদন করো তো জমিন থেকে এগুলো কিন্তু উৎপাদিত হতে থাকবে অর্থাৎ আসমান তার কথা শুনবে জমিন তার কথা শুনবে অর্থাৎ বিভু কুনুদুল আরজি এবং জমিনের যত ট্রেজার রয়েছে সোনা গয়না সব কিছু তাকে ফলো করবে তার সাথে থাকবে ও ইয়াক্তাউল আরও যাবে সুরুতিনাউজিম আতিম সারা পৃথিবী অল্প সময়ে সে ভ্রমণ করবে কাজ সুরুয়াতিল নবী বলেন যেভাবে বৃষ্টির ওই যে ক্লাউডটি মেঘের কালনি যেটা এই মেঘের ক্লাউড যেভাবে বাতাসের মাধ্যমে আমরা দেখি আসমানের ওই পাশে আবার দেখা যায় ওই ক্লাউডটি ধীরে ধীরে অনেক দূরে চলে গেছে ঠিক তেমনিভাবে সে খুব তাড়াতাড়ি এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবে যেভাবে একটি ক্লাউড বাতাসের ধাক্কায় পিছনে বাতাস যদি তাকে তুফানের গতিতে যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সে সেও এইভাবে তার পৃথিবী চক্কর দেবে এইভাবে অসাধারণ কিছু জিনিস আল্লাহ পাক তাকে দান করবেন মুসলিম শরীফ ইমর মেয়ের হাদিস রয়েছে আউরুল আইন ইউসরা যে তার একটি চক্ষু থাকবে খানা এবং তার মাথার সুল থাকবে খুব লম্বা তার সঙ্গে থাকবে জান্নাত এবং জাহান্নম বাট প্রকৃতপক্ষে সে যেটা জান্নাত দেখাবে এটাই আসলো জাহান্নম আর যেটাকে জাহান্নম দেখাবে এসালো জান্নাত আরেকটি হাদিস রয়েছে হজরত নওয়াসম সামান থেকে মুসলিম শরীফের হাদিস নম্বর ফাইভ টু টু এইট দজ্জাল সম্পর্কে সাহাবায় কারাম জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ ওমা ফিল সহ পৃথিবী থেকে আসার পরে সে কতদিন থাকবে নবী করি ইসলাম বললেন তার আবির্ভাব হওয়ার পরে আর বাউ না ইয়মান সে প্রকাশ আত্মপ্রকাশ করার পরে সে থাকবে মাত্র ফোরটি ডেজ বাট এই ফোরটি ডেজ ডিফারেন্ট হবে ইয়া ও এই ফোরটি ডেজের প্রথম দিন হবে এক বৎসরের মতো খুব লক্ষ্য করে শুনবেন ফোর্টি ডেজ সে আত্মপ্রকাশ করার পরে হওয়ার পরে তা সেই দুনিয়াতে চল্লিশ থাকলেও প্রথম দিনটা হবে এক বৎসরের মতো ওই ইয়া ও দ্বিতীয় দিন হবে এক মাসের মতো কা জুমাতিন এবং তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো আর বাকি থার্টি সেভেন ডেজ হবে নর্মাল তাহলে আপনি বলতে পারেন এক বৎসর এক মাস প্লাস আরও এক মাসের উপরে আপনার থার্টি সেভেন পাবেন আর এক মাস দুই মাস দুই সপ্তাহের মতো সে প্রায় এক বৎসর দুই মাস দুই সপ্তাহ পর পরিমাণ সময় তার আবির্ভাব হওয়ার পরে আত্মপ্রকাশ করার পরে দুনিয়াতে থাকবে কাল ওয়ামা ইসরা ওফিল আর জিজ্ঞাসা করা হলো সে সারা পৃথিবী চক্কর দিবে তো কোন কী পরিমাণ গতিতে সে সারা পৃথিবী ঘুরবে কালা নবী করিস বললেন কালগঈস ইস্তদ বারাত হুর একটা মেঘ একটা ক্লাউড তার পিছনে যদি তুফান থাকে বাতাস থাকে তাহলে এই বাতাস যেভাবে পুশ করে একটি ক্লাউডকে পৃথিবীর ওই প্রান্ত থেকে আকাশের ওই প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় খুব তাড়াতাড়ি ঠিক তেমনিভাবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খুব তাড়াতাড়ি সে ঘুরে বেড়াবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ফাইয়া আতিয়াল আল কৌম সে কিছু মানুষের পাশে যাবে ফাইয়াদুহম তাদেরকে সে দাওয়াত দেবে তাকে আল্লাহ বিশ্বাস করার জন্য ফাই উমিনুনা বিহি অনেক মানুষ তার এই প্রতারণায় প্রতারিত হয়ে তারা তাকে খুদা বিশ্বাস করবেন ওইয়স তাজিবু নালাহু তারা তার কথা মেনে নিবেন ফাইয়া আমুরুসামা ফাতুমতির তখন সে আসমানকে বলবে তুমি বৃষ্টি দাও তখন ওদের এরিয়াতে বৃষ্টি হবে ওয়াল আরদ তুম্ব জমিনকে বলবে তুমি তোমার জমিন থেকে তোমার যেগুলা ফসল উৎপাদন হওয়ার যেগুলো তুমি বেশি বেশি উৎপাদন করো জমিন মাসাল্লাহ তার দান খেত সব কিছু খুব ভালোভাবে উৎপাদিত করবে ফ তারুহ আলহিম সারি হাতুহম আলমাশিয়া আত বলা মা কান বলা হয় যে তাদের পশু গরু ছাগল মহিষ উট এগুলা কিন্তু মাঠ থেকে গাছ খেয়ে খুব তাড়াতাড়ি তারা অত্যন্ত তাজা হয়ে যাবে সুস্বাস্থ্য হয়ে যাবে তাদের এবং তাদের তনে দুধ চলে আসবে সুমাই আতিল কম তারপরে সে আরেকটিয়ে যেতে যাবে যাওয়ার পরে ফৈয়াদুহম ওদেরকে যখন দাওয়াত দেবে দুন আলাইহি ওরা কিন্তু তার দাওয়াত প্রত্যাখ্যান করবেন তাকে ক্ষুদাইসা বিশ্বাস করবেন না তখন সে তাদেরকে এমনভাবে মনে হবে যে তাদের সব ক্ষেত কৃষি চলে যাচ্ছে সেখানে পানি নাই একটা ইয়ার অফ ড্রাউট একটা দুর্ভিক্ষ দেখা দেবে এইভাবে সে কিন্তু মানুষদেরকে কি করে ফেলবে এবং সারা জমিনের ট্রেজার দন সম্পদ শোনা গয়না না তার পিছনে চল তার পিছনে চলতে থাকবে যেভাবে মৌমাছির আপনারা দেখেছেন হয়তো মৌমাসির রানী যেদিকে যায় বাকি তার বাকি মৌমাছিরা সব তাকেই ফলো করে তার পিছন দরেই সব দৌড়ায় তো এইভাবে দুনিয়ার সকল টাকা সোনা গয়না এগুলা সব তার পিছনে ওইভাবে তাকে ফলো করবে তার পিছনে হয়ে চলবে যেভাবে মৌমাসিরা যেভাবে তার রানীর পিছন হয়ে তারা দৌড়ায় এইভাবে সুমাইয়াদু রজুল মুমতালিয়ান শাবান ফয়াজুসাই ফয়াক্তারহু যদ লাইন আরমাইয়াদু ফাইয়ু ও তাহল্লালুজু ইয়াদ হাকু কিন্তু শেষ পর্যন্ত এক পর্যায়ে গিয়ে একজন মানুষ সে তাকে হত্যা করার চেষ্টা করবে কারণ তার কিছু ফলোয়ার রাস্তায় একটা লোককে পাবেন জিজ্ঞাসা করবেন তুমি কোথায় যেতেছো এই আরি সব শরীফে সে বলবে আমি ওই কাজজাব ওই প্রতারককে আমি দেখতে দিতেছি ওরা বলবে প্রতারক মানে তুমি কাকে মনে করতেছ তো সে ওই দাজ্জালকেই মিন করে বলবে এই যে যে প্রতারণা করতেছে মানুষকে দুকা দিতেছে মানুষটাকে বিভ্রান্ত করতেছে আমি তার সঙ্গে দেখা করতে চাই ওরা তাকে তার ফলোয়ার যারা তার আর্মি যারা তাকে গ্রেফতার করে ফেলবে এবং বলবে তোমাকে আমরা মেরে ফেলবো তুমি কেন আমাদের রব সম্পর্কে আমাদের প্রভু সম্পর্কে তুমি কেন এইভাবে তুমি কটাক্ষ করতেছ তখন বাকি সাথীরা বলবে ওকে মারার চেয়ে ভালো হবে আমরা আমাদের খোদার কাছে নিয়ে যাই ওনার কাছে আমরা নিয়ে যাই তখন তাকে গ্রেফতার করে আস করে তারা ওর কাছে নিয়ে যাবে যাওয়ার পরে বল তারা রিপোর্ট করবে যে এই লোক আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করেছে আপনি আপনাকে প্রতারক বলেছে আপনাকে দাজ্জাল বলেছে তো তখন দাজ্জাল অর্ডার করবে যে ওকে পিটাই করো তো এই মুমিনকে তারা খুব মারপিট করবে এক পর্যায়ে জমিনে সইয়া ফেলবে তারপরে বলা হবে যে তুমি আমাকে রব বিশ্বাস করো না তখন ওই ব্যক্তি বলবে আমি কোনো অবস্থায় তোমাকে আমি রব বিশ্বাস করতে পারি না তুমি একটা প্রতারক আবারও বলবে বলবে তোমাকে যদি আমি এই মুহূর্তে আমি জবা করে তোমাকে আমি হত্যা করে ফেলি আর করে তোমাকে আমি আবার পুনরায় জীবিত করে আমি দেখাই তাহলে কি তুমি বিশ্বাস করবে আমি একজন রব আমি একজন খোদা আমি একজন গড আমি একজন প্রভু বলুন করো তো দেখি তখন ওই ব্যক্তি তাকে দবে করে ফেলবে জবে করে টুকরা টুকরা করে আবার তাকে পুনরায় জীবিত করে এবার জিজ্ঞাসা করবে বলো তো দেখি তুমি তো দেখেছ তুমি তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে আমি আবার তোমাকে জীবিত করলাম তোমাকে আমি প্রাণ দিতে পারলাম আমি প্রভু না হতাম তোমাকে তো এইভাবে মেরে আমি পুনরায় জীবিত করতে পারতাম না এখন কি তুমি বিশ্বাস করো আমি তোমার প্রভু তখন ওই ব্যক্তি হিসেবে বলবেন যে খোদার কসম আমার তোমার সম্পর্কে আমার ধারণা আরও ক্লিয়ার হয়েছে তুমি যে জাল আমি আমার আগের চেয়ে এখন আমার ধারণা আরও শক্ত হয়েছে তুমি দাজ্জাল জাল তুমি একটু প্রতারক তুমি একটু দুঃখাবাস সে বলবে তোমাকে আমি মারার পরেও আমি জীবিত করলাম তারপরে আমার বিশ্বাস হয় না বলে না এখন আরও ভালো বিশ্বাস হয়েছে তুমি এটা দাজ্জাল জাল তুমি এটা প্রতারক আমার নবীজি বলেছেন তুমি এইভাবে আমাকে মেরে উনি বলবেন সামিত রসুল আল্লাহ আসসালাম আমি শুনেছি আমার নবীসআল্লালামকে এখানে ওই মুমিন সামিত রসুল আল্লাহ আসলাম বলে শব্দ উচ্চারণ করবেন যে আমি আমার নবীকে শুনতে শুনেছি বলতে শুনেছি এখান থেকে অনেকুলা একে মনে করেন যে ওই মুমিন উনি সাহাবি মুমিন হবেন হয়তোবা ফিরিজুল্লাহ ইসলাম বা এরকম কেহ যাকে পাক লম্বায় দিয়েছেন বা এরকম কেহ হতে পারে তো উনি বলবেন যে আমি আমার নবীজিকে বলতে শুনেছি তার দুইটা অর্থ হতে পারে যে আমি ডাইরেক্ট শুনেছি যদি তাই হয় তো উনি সাহাবি অথবা আমি অন্য আমার উস্তাদের কাছ থেকে শোনা যদি তাই হয় তাহলে হয়তো উনি সাহাবি হওয়ার প্রয়োজন হবে না তো এখানে উলাম একরাম দুইটি ব্যাখ্যা করেছেন যাই হোক যে আমি আমার নবী করিম সালামকে বলতে শুনেছি তুমি একবার আমাকে হত্যা করতে পারবে দ্বিতীয়বার তুমি চেষ্টা করলেও আর পারবে না এখন যদি তোমার ক্ষমতা হয় তাহলে তুমি মেরে তুমি আমাকে হিত্তা করার চেষ্টা করো তখন সে খেফে চেষ্টা করবে তাকে মেরে ফেলার কিন্তু আর পারবে না এখান থেকে একটি বিষয় দুনিয়ার যতই বাতিল হোক সব কিছু করতে পারলো এক পর্যায়ে তার ক্ষমতা শেষ হয়ে যায় তখন গিয়ে কিন্তু সে আর কিছু করতে পারে না দেখেন এত ক্ষমতার তার পাওয়ার ছিল কত কিছু না করতে পারলো জান্নাত সে দেখালো জাহান্নামও সে দেখাইতে পারলো নদীকে নির্দেশ করলেও নদী তার কথা শুনে আসমান তার কথা শুনে জমিন তার কথা শুনে বৃক্ষ তার কথা শুনে সব কিছু তার কথা শুনতেছিল কিন্তু এই এক পর্যায়ে এসে সে ফেল মারবে তখন তার ফলোয়ার যারা একটু তারা একটু যে উনি যদি আসলে প্রভু ছিল তাহলে কেন এই জিনিসটাকে পারতেছে না কেন কিছু ফলোয়ারদের মনে সন্দেহ ঢুকে যাবে একটু দুর্বল হয়ে পড়বে ইতিমধ্যে আল্লাহ সুবাহ তালা যেহেতু এর পূর্বেই দাজ্জাল আত্মপ্রকাশ করার পূর্বে আবির্ভাব হওয়ার পূর্বেই এর আগে ইমাম মেহেদি মুসলমানের একজন নেতা হিসাবে উনার আবির্ভাব হয়ে যাবে এবং উনি মুসলমানকে লিড দিয়ে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন অথচ এই মেহদি ইমাম হওয়ার পূর্বে দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি থাকবে চতুর্দিকে অশান্তি বে ইনসাফি জুলুম নির্যাতন থাকবে সারা পৃথিবী অশান্তি এবং জুলুমে একবার বরপুর থাকবে কিন্তু মেহদি আসার পরে সারা পৃথিবীতে আবার শান্তিতে সারা বরপুর করে ফেলবেন কিন্তু এক পর্যায়ে ওই দাজ্জাল বের হয়ে আবার সমস্যার সৃষ্টি হবে কিন্তু ওই শেষ পর্যন্ত ওই মুমিনকে মারতে না পারার কারণে দাজ্জালের অনুসারীরা একটু ওনাদের অনুসারীদের মধ্যে একটু বাটা দেখা দেবে ইতিমধ্যে আল্লাহ সুমানা ও তালা আসমান থেকে হজরত এসা আলাইসাল্লাসাল্লামকে পুনরায় এই জমিনে প্রেরণ করবেন আমরা এটা বিশ্বাস করি কারণ মোতাবাতির হাদিস্তারা প্রমাণিত ঈসআর ইসলাম বর্তমানে আসমান জীবিত আছেন এবং পুনরায় এই জমিনে আসবেন কোন জায়গায় আসবেন কিভাবে আসবেন সো সে কথাও উল্লেখ রয়েছে হলুদ বর্ণের কাপড় পরিহিত অবস্থায় দুই পৃষ্ঠার কাজে বর দিয়ে উনি একটি মসজিদের মিনারায় সেখানে অবতরণ করবেন মসজিদে ঢুকে দেখবেন সবাই জন্য প্রস্তুত একামত হয়ে গেছে ইমাম ইমতি করা হবে উনি নামার পরে সবাই ওনাকে চিনে ফেলবেন যে উনি ইসা বলবেন আপনি নামাজ পড়াও নিব্রঞ্জনা তোমরা একজন নামাজ পড়াও জমা শেষে শেষ পর্যন্ত বলা হবে মসজিদ দরজা খুলো দরজা খুলো হবে ইতিমধ্যে দাজ্জাল সে কিন্তু দাওয়া করে করে বায়তুল মক্তদিসের দিকে আসতে শুরু করবে তার উদ্দেশ্য বায়তুল মদ্দীশের ডুকার এর মধ্যেই ইসলাম বের হয়েই তাকে বাবুল লুদ যেটাও ফিলিস্তিনের পাশে একটি জায়গা ওই জায়গায় তার সঙ্গে সাক্ষাৎ হবে ইসলামকে দেখা মাত্র সে কিন্তু বয়ে পলায়ন করা শুরু করবে এবং তার বড়ি থেকে গাম নির্গত হতে থাকবে কারণ ইসলা ইসলামের শ্বাসের মধ্যে আল্লাহ সুবাহতালা এমন একটি পাওয়ার দিয়েছেন অলৌকিকভাবে মীরাকল যেই শ্বাসটা দাজ্জাল বা এই ধরনের কোনো ডিসপিলিভার জাল্লাকে বিশ্বাস করে না তার গায়ে লাগলে সে মেল্ট হয়ে যাবে সে ডিসলভ হয়ে যাবে যেভাবে লবণ পানির মধ্যে পড়লে একবারে গলে যায় গলিত হয়ে যায় ঠিক তেমনিভাবে দ্য জাল তার বডিটা গলিত হওয়া শুরু করবে ইসাতে সালাম বলবেন তোমায় গললে চলবে আমি তোমাকে দরে তোমাকে আমার নিজের হাত হত্যা করতে হবে যদিও সে গলে যাওয়ার কথা ছিল কিন্তু গলে যাওয়ার পূর্বেই ইসা আল্লাহসাল্লাম তাকে ধরে বাবে লুদ ওই গেটের লুদ একটা জায়গা হবে বা যেটা এখনও আছে জায়গাটা কিন্তু এই বেতর পরে ফিলিস্তিনের পাশেই ওই জায়গায় তাকে ধরে সে তাকে হত্যা করা হবে আলহামদুলিল্লাহ এরপরে এই জমিনে শান্তি চলে আসবে তো ওই যে তার ফিতনাটা কিন্তু মাত্র হাদিসের পরিবার সায় চল্লিশ দিন বা চল্লিশ দিনের ডুরেশন হবে প্রথম দিনটা পেরেশানির কারণে এত লম্বা হবে পুরো এক বৎসরের মতো হবে এবং দ্বিতীয় দিনটা হবে পুরো এক মাসের মতো তৃতীয় দিন হবে পুরো এক সপ্তাহের মতো তো এইখানেই তো হয়ে গেল এক বৎসর এক মাস এক সপ্তাহ আর বাকি থার্টি সেভেন ডেই নর্মাল থাকবে এই হবে তার জমিনে অবস্থান করার টাইম ঠিক তেমনিভাবে ঈসা ইসলাম আসার পরে তাকে হত্যা করার পরে আলহামদুলিল্লাহ ইসা ইসলাম এই জমিনে থাকবেন অন্ততপক্ষে পক্ষে আরও সাত বৎসর কত বৎসর সাত বৎসর কারণ উনি তিরিশ বা তেত্রিশ বৎসর বয়সে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছিল জমিনে পুনরায় আসার পরে আরও সাত বছর থাকবেন এবং এই সাত বৎসর তাহার পরে ওই সাত এবং আগের থার্টি থ্রি মিলাইলে একত্রিতভাবে ওনার বয়স চল্লিশ যে সময় চল্লিশ বছর পূর্ণ হবে চল্লিশ বছর বয়সে আল্লাহ সুন্নত ওনাকে স্বাভাবিকভাবে ওনাকে মৌদ্দিবেন ইসাল ইসলামের ইন্তেকাল হবে এবং এই উম্মতরাই ওনার জানাদরমাদ পড়বে জানাদরমাদ পড়ার পরে ওনাকে দাফন করা হবে কোথায় করা হবে মোসনাদ আহমদের অনুযায়ী ওনাকে দাফন করা হবে মদিনায় মসজিদ নবীর নবী নবী রোজার ফাঁসেই হত আবু বকর এবং অমরের পরে যে জায়গাটা রয়েছে খালি ওই জায়গাতেই উনাকে দাফন করা হবে ইসলামকে ওইদিকে ইমাম মাহদি যিনি হবে মুসলমানদের লিডার উনি এই জমিনে ওনার আবির্ভাব হবে বয়স তখন প্রায় চল্লিশ বৎসর অনুমানিক মৌরলেস ওই বৎসরের ওই এরকম বয়সেই উনি মুসলমানদের লিডার হিসাবে নিযুক্ত হবেন এবং নিযুক্ত হওয়ার পরে উনিও লিড করবেন এই উম্মতকে প্রায় আরও সাত বৎসর বাট সাত বৎসর পরে ঈসা আলাইসলাম থাকালীন সময়েই মাহাদির ইন্তেকাল হয়ে যাবে তো ঈসা আল্লাহ ইসলামের জানাদর মাল ইমা ইসা ইসলাম ইমাম মাহাদির জানাদন নামাজ পড়াবেন তো এই সময়টা কিন্তু প্রায় কাছাকাছি সময়ে যে ইমাম মাহদি মুসলমানের নেতা হওয়া ইতিমধ্যে দাজ্জালের আত্মপ্রকাশ করা আবার এর কিছুদিন পরেই ঈসা ইসলাম দুনিয়াতে আসা তো মাহাদি লিডার হওয়ার পরে মাত্র সাত বৎসরের মধ্যে সারা পৃথিবীর খায়া পরিবর্তন করে ফেলবেন সারা পৃথিবীতে ন্যায় এবং ইনসা এবং শান্তি চলে আসবে এবং ঈসা আল্লাহ ইসলামের সমন্বয়ে তখন তো মাসাল্লায় একটা পরিবেশ এমন হবে দাজ্জাল শেষ সব ফিতনা শেষ পৃথিবীতে শুধুমাত্র থাকবো মিল্লাতুন ওয়াহিদা একমাত্র ইসলাম থাকবে কারণ ঈসা আল্লাহ ইসলামকে আল্লাহ সভানত এমন ফাওয়ার দেবেন উনি আইন জারি করবেন হয়তো কলিমা পড়বে নতুবা শেষ তো সারা পৃথিবীর সকল মুসলমান মুসলমান হয়ে যাবে এক ধর্ম থাকবে পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকবে না অন্যান্য ধর্মের লোক ইভেন ইহুদিরা পাথরের পিছনে গিয়ে আত্মগোপন করার চেষ্টা করলো পাথর বলে দেবে জাহা যা দুইজন দুইয়ন হু মুসলমান আর্মিদেরকে বলে দেবে যে ইহুদি আমার পিছনে সে গোপন আত্মগোপন করে আসে গা ডাখা দিয়েছে তাকে তোমরা হত্যা করো গাছের পিছনে গিয়ে লোক এলে গাছ বলে দেবে যে আমার পিছনে শত্রু আছে তোমরা তাকে ধরো এবং তাকে হত্যা করো এবে পৃথিবীর সব কিছু ইসলাম ইসলামের হেল্প করবে এবং পৃথিবীতে শুধুমাত্র ইসলাম আর মুসলমান থাকবে এবং এত শান্তি নেমে আসবে আল্লাহ আকবর হাদিসের বর্ণনুযায়ী হাতটা তাকু না সজ্জা তুল তুল খাই না দুনিয়া মাফিহা একটি সজ্জা সারা পৃথিবী এবং পৃথিবীর যা সবচেয়ে বেশি আরামের হবে এবং মানুষের কাছে বেশি আরও আত্মতৃপ্তিদায়ক হবে এবং মালের মধ্যে এরকম বারাকা হবে যে বলা হয় যে একটি বকরির দুধ এই পরিমাণ হবে যে পুরো একটা ফ্যামিলি সবাই পেট ভরে পান করতে পেট সবাই পান করলে পেট ভরে যাবে মাত্র একটি বকরির দুধে এবং একটি গাভীর দুধ এত পরিমাণ বেশি হবে যে পুরা এক ফ্যামিলি নয় পুরো এক গোত্রের লোকের জন্য পেট ভরার জন্য এক গাভীর দুধ যথেষ্ট হবে এবং একটি উঠে উটের দুধ এই পরিমাণ বেশি হবে যে পুরা একটা স্টেট একটা গ্রামের লোকের সকলের পেট এক উটের মাধ্যমেই একটিউটের দুধের মাধ্যমে পেট ভরে যাবে এরকম এত বেশি বার হবে আর একটা এক্সাম্পল দেওয়া হয় আপনারা তো চিনেন ডালিম আরবিতে আনার এই কী বলে রুম্মান ও আমরা আনার বলে থাকি পামা গ্রেনেড ইংলিশে বলি একটা ডালিম তার আকারটা এত বিশাল হবে যে এক ডালিম একটা পামা গ্রেনেড পুরো একটা ফ্যামিলির মানুষ খাওয়ার পরে তোরা পেট ভরে যাবে তার খুসাটা তার স্কিনটা এত বিশাল হবে যে মাতার উপরে দাঁড় করলে বড়ো একটি আম্বেলার মতো যে একটা ফ্যামিলির সকল লোক ওই স্কিনের নিচে জাগা হয়ে যাবে পুরো একটা ঘরের ছালের মতো এরকম বিশাল হবে এই হবে বারকা তো এইভাবে আল্লাহ সোল্লা ফিজে বারকা দেবেন বাট এরপরও কিন্তু আবার পৃথিবীতে ইসালে সেম চলে যাওয়ার পরে আবারও পৃথিবীতে আবার কিছু মানুষ অসৎ লোক সৃষ্টি হয়ে যাবে এক পর্যায়ে মুমিন্ডা মারা যাবে থাকবে শুধু অসৎ লোক এবং তাদের পর খামত খাইম হবে যা যা হাসান যাদা আলহামদুলিল্লাহ আমাদের বিদগ্ধ শাইখুল হাদিস হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান মনোহর ফুরিদ আহমদ পারাকের কাছ থেকে দাজ্জালের আবির্ভাব এবং দাজ্জালের ফিতনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আল্লাপাক যেন আমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন দোয়া আমরা কামনা করছি দর্শক দর্শকমণ্ডলী আমরা এখন ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ছিলাম ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবরাকব জানাচ্ছি দর্শক মণ্ডলী আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম দাজ্জাল সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে আলোচনা করছিলেন বিদক্ত আলমেদিন বিজ্ঞ শাহেখুল হাদিস হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান মনোহরপুরি ওনার কাছ থেকে ওনার অসম্পূর্ণ আলোচনাটুকু আমরা শুনে নেব এর ভিতরে আপনারা কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের মুফতি সাহেব আপনাদের কলের দিকে ফিরে যাবেন জয় আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের ইসলামিক কিউএনএই উইথ ইকরা প্রোগ্রামটি চ্যারিটির কারণে আমরা হয়তো এই টাইমে আমরা করতেছি নতুবা আমাদের সাধারণ টাইম ছিল নাইন ও ক্লক থেকে দুই নম্বর এই প্রোগ্রামের শুরুতে আমরা একটা টপিকের উপর বিষয় কিছু আলোচনা করে থাকি তারপরে এক দশ পনেরো মিনিট পরে আপনারা তখন কল শুরু করেন আপনাদের বিভিন্ন কল কলের আমরা আনসার দিয়ে থাকি এটাই হলো এই প্রোগ্রামের সাধারণ নিয়ম তো আমরা ইনশাল্লাহ আপনারা যখন প্রশ্ন করেন প্রশ্ন দিকে যাব আজকে আমাদের আলোচ্যের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ থাকায় আমরা এই বিষয়টি আরও কিছু কন্টিনিউ করবার চেষ্টা করতেছি ফিটনা তো ঠিকই আছে যে বিশাল ফিটনা আদম আলা ইসলাম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত ফিতনা সবচেয়ে বড় ফিতনা হিসাবে দেখা হয় দাজ্জালের ফিতনা নবী করিম ইসলাম প্রায় নমাজের পরে এই দাজ্জালের ফিতনা থেকে নিজেও পানা চাইতেন উম্মতকেও পানা চাওয়ার জন্য নির্দেশ দিতেন এবং নবী করিম ইসলাম বারবার ওনার সিপত সম্পর্ক বর্ণনা করেছেন সে কীভাবে হবে না হবে তো এবার প্রশ্ন হলো যে আমরা তার ফিতনা থেকে বাঁচব কীভাবে তো প্রথম ইমান এবং ইসলামকে মজবুত করতে হবে যদি আমাদের আপনাদের ইসলাম মজবুত থাকে তো ইসলামের রেকোয়ারমেন্ট হিসাবে অবশ্যই আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপর আং তু বিল্লাহি কামাহু আসমাই হি ও সিফাতিহি আল্লাহাল সিফাত নিয়েও আমরা বিশ্বাস করি যে আল্লাহর এই গুণাবলী থাকবে তো মাত্র কয়েকটি দেখে আমরা প্রতারিত হওয়ার কোনো কারণ নাই কিন্তু তার মধ্যে তো অনেক জিনিস থাকবে যেগুলো আল্লাহর সিফাত যদি আমরা জানা থাকে তাহলে দেখব সে কোনো অবস্থায় সে রব হতে পারে না সে প্রভু হতে পারে না কারণ তাতে একটা চক্ষু প্রথম নম্বর তার চক্ষুটাই থাকবে এখানে মমসুহা আইন হল ইউমনা তার ডান চক্ষু একদম সমান ফ্ল্যাট করা থাকবে সাধারণ আমরা চক্কু যেভাবে একটা এখানে নিন থাকে ওইভাবে থাকবে না আর মধ্যখানে থাকবে একটা পসা আঙ্গুরের মতো একটা বুট পুটা সাদা হয়ে গিয়েছে এইভাবে ওই ভিতরে একটা ইয়ে থাকবে ফিট করা ইমাজেন এই চক্ষু ঠিক আছে বাট এটা পুরো সমান করা আর মধ্যখানে একটা পসা আঙ্গুরের মতো একটা কানার চক্ষু বসানো এখানে আর বামচকুর ওইখানে থাকবে একটা গোষ্ঠের টুকরা বাড়ানো থাকবে তো এই মিলিয়ে আল্লাহ তো এভাবে হতেই পারে না কোনো সময় না দুই নম্বর মুমিন যারা যাদের ইমানের শক্তি রয়েছে তারা দেখতেই পাবে তার কভারের মধ্যে এইখানে লেখা রয়েছে কা ফারা অথবা কাফির তো এইসব মিলিয়ে ইনশাল্লাহ তাকে ধরা যাবে যে সে দেখা কাফের প্রত্যেকের কোনো কারণ নাই ইসলাম দুই নম্বর নবী করিম সাল বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন তার ভিতর থেকে পানা চাই একটি আদিস রয়েছে উম্মে উম্মিনী হজরত আয়সদুল্লাহাম থেকে বর্ণিত আন্য রসুল আল্লাহ ইসলাই কান ইয়াজ ইসালাত নবী করিম সাল সর্বদা নমাজ দোয়া করতেন আমাদেরকে দোয়াটা করতে বলেছেন আল্লাহ হুম্মা ইন্নি মিন কামিন আজাবিল খবর হে আল্লাহ আমি কবরের আজাব থেকে পানা চাইতেছি ওয়ারুজুবি কামিন ফিৎনাতিল মাসিহাজ্জাল এবং মাসিহাজ্জালের ভিতর থেকে আমি পানা চাইতেছি জুবিকা মিন ফিতনাল মাহিয়া ওয়াম মামাত আল্লাহ আমি জীবনে এবং মরণের সকল ধরনের থেকে পানা চাইতেছি এবং পানা চাইতেছি মিন আজাবি জাহান্নাম জাহান্নামের আগুন থেকে পানা চাইতেছি এই যে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবরি ওয়উজুবিকা মিন মিন আজাবি জাহান্নাম ওয়ুজুব ফিত মাহিয়াল মামাত ও মিন শর মাসি মাসিহাজ সো এই যে তোর আপনি আকো করতে পারেন একটা জিনিস রয়েছে ইজা তসাহাদুম ফালিয়াস্তাহিদ বিল্লাহবিন আরবাইন তসহুদ পড়ার পরে তোমরা নমাজে এই চারটি জিনিস থেকে তোমরা ফানা চাইবে এইভাবে বলে আল্লাহ ইন্নি আউল বি কামিন আজাবে জাহান্নাম এখানে জাহান্নামের কথা আগে এসেছে ওয়ামিন আজাবেল কবরি আজাবে জাহান্নাম থেকে ফানা চাইতেছি কবর আজাদ থেকে পানা চাইতেছি ওয়ামিন ফিটনাতিল মাহিয়াউল মামা জীবন এবং মরণ জীবনে এবং মরণে যত ফিতনা হতে পারে সকল ফিতনা পানা চাইতেছি ও মিনশর ফিতনা তিল মাসিহেদাজাল এবং মাসি মাসিহাজ্জাল ফিতনা থেকে পানা চাইতেছি এই চারটি বিষয় থেকে পানা চাওয়ার জন্য নবজি আমাদেরকে বলেছেন নবীজি যা পানা চাইতেন ওই চারটি মধ্যে একটি হলো মাসিহদাল ফিতনা তিন নম্বর হলো হিফজু আয়াত মিন সুরাতিল কাহফি সুরায় কফের কয়েক কয়েকটি আয়াত মুখস্থ করা তো কোনো বর্ণামতে শুরু থেকে দশ আর আরেক পরণাম হতে শ্রেষ্ঠিকের দশায়াত এখন যদি পুরা সুরায় কাহফ মুখস্ত থাকে যে আমার সঙ্গে আছেন হাফিজ মলোনা আবদুল আব্দুল আব্দুল হাই উনি তো মার্শাল হাফিজ ওনার ভিতরে সারা কোরআন যেভাবে রয়েছে সুরায় কাহের পুরাটাই মুখস্ত রয়েছে তো আপনি আমি যদি পুরা সুরা মুখস্ত করে নিতে পারি তো আমরা তো অবশ্যই পড়ে নিলাম প্রত্যেক শুক্রবারের কারণে টিলাও করত করতে এটা এজন্য আমরা চেষ্টা করব পুরা সুরায় কহফ যেন আমরা মেমোরাইজ করতে পারি যদি তা নাই পারি অন্ততপক্ষের শুরু থেকে দশ এবং শেষ দিকের দশ যেন আমরা মুখস্ত করে ফেলি তো এই আয়াতগুলা যদি কেউ তিলাওয়াত করে মুখস্ত করে আল্লাহ সুবাহ তাআলা তালা দজ্জাল ফিতনা থেকে হেফাজত করবেন এই মর্মে একটি হাদিস রয়েছেন নবী করিম সাইসাম বলেছেন যে ফল ইয়খর খরালাই ফাওয়াতিহা ফমন আদরা কাহ মিনকুম ফল আলাই ফওয়াতিহা সুরাতিল কাহফি এটা মুসলিম শৈবের হাদিস যদি তোমরা কেহ দজ্জালকে পাও তে সুরায় ক শুরুর দশটি এ করে নেবে আল্লাহ সুবাহতালয়ের বদৌলতে তোমাদেরকে দাজ্জালাহ ফিতা থেকে বাঁচাবেন কেন কারণ সুরায় কফের মধ্যে যে কথাগুলো বন্যা রয়েছে আল্লাহ আকবার শুরুতে আল্লাহ পাক ওনার আজীব এবং বিভিন্ন কুদরতি নিদর্শন আল্লাহ উল্লেখ করেছেন যারা এগুলো নিয়ে থিঙ্ক করবে আল্লাহ সুবাহন তালা তাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ সুসান ও তালা এই দাজ্জালহ ফিতর থেকে বাঁচাইতে পারেন কারণ এখানে রয়েছে আসাবে কফের কথা যে আল্লাহ যদি এত পাওয়ারফুল সাতজন যুবককে জালিম ব্যবসার হাত থেকে রক্ষা করে বিভিন্ন ফ্যামিলি থেকে তারা একত্রিত হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে একটি গর্তের ভিতরে রেখে সেখানে তিনশত নয় বৎসর পর্যন্ত গুমিয়ে রাখতে পারলেন এই ক্ষমতা যে আল্লাহর আছে ই আল্লাহ সুবানা তালা আপনাকে আমাকেও দাজ্জালের ফিতা থেকেও বাঁচাতে পারবেন যারা সোরে খাপ পড়বে অর্থ বুঝে তারা জানবে এখানে এই ঘটনা রয়েছে তাদের ইমান মজবুত হয়ে যাবে তখন এই সমস্ত প্রতারকের সামনে তারা প্রতারিত হবে না যখন সুরাহ কাপ পড়বে তখন দেখবে সূরে কাফের মধ্যে আল্লাহ সুবাহ তালা এখানে উল্লেখ করেছেন মুসা এবং খিজিরের সাক্ষাতের কথা যে মুসা আলাইসালাম খিজিলাম সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং ওই সফরে ওনারা কিছু আজীব জিনিস দেখেছিলেন যেটা মুসা জানতেন না নবী হওয়ার পরেও এজন্য আল্লাহ সুমনতা বলেছেন যে মুসা তুমি বড় আলিম ঠিক আছো কিন্তু বালা আব্দুনা খাদির আমার একজন বন্দা খিদির উনার এমন কিছু বিষয়ের জ্ঞান রয়েছে যেটা তুমি জানো না তো সেখানে যাওয়ার পরে যখন খিদির ইসলামের সঙ্গে সঙ্গ দিলেন সুবহান আল্লাহ তো সেখানে অনেক আজীব জিনিসগুলা পরিলক্ষিত হলো বিশেষ করে একটা নৌকাকে খিজুলা ইসলাম একটু ছিদ্র করে দিয়েছিলেন একটা বাচ্চাকে ছোট্ট বাচ্চাকে মেরে ফেলেছিলেন একটা ওয়ালকে ঠিক করেছিলেন তো এইগুলা পরে ব্যাখ্যা দেওয়া আছে এগুলো আমরা জানবো বুঝবো জ্ঞানের কি পরিমাণ পরিধি রয়েছে তো এই জানলে আল্লাহ সুবহানাত আমাদেরকে অবশ্যই সাথে একজন যুক্ত হয়েছেন আমরা ওনার কল নিয়ে নেই সময় তো কল আর আসসালামু আলাইকুম ওয়া

গাতকে লাগি আল্লাহ নাম লইয়া ইলা আইয়া যেনে দেখা যায় আরো বাড়ি গেল কখন এটা তার মিনিং কি তা হল যে বুঝি না আপনি দয়া করি ওখান তা কই বা জানো শান্তি ভাই আপনার ওখান কে কীটা লাগি যে এটা করো বলো টেনশনের মাঝে আছে ওই তো দোয়া করবা বেশ আইয়া আল্লাহর বা থেকে আইলা যে আইয়া আরো বেশি বাড়ি গেল আমরা ইনশাল্লাহ হুজুর ওখান তা কইবা এবং দাম্পত্য জীবনের কলহ এগুলা নিয়েই তো দেখেন স্বামী এবং স্ত্রী এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের পরিবেশায় বলা হয়েছে হুন্না লিবা কুম্বাংলিবা হুন্না আল্লাহ এই গভীর সম্পর্কর কথা বোঝাতে গিয়ে বলেছেন স্বামী এবং স্ত্রীর সম্পর্ক লেবাসের মতো যেভাবে লেবাস আমার বডিকে ডেকে রাখে স্বামী এবং স্ত্রীর হবে আমরা একে অন্যের প্রবলেম এবং সমস্যাকে আমরা গোপন রাখার চেষ্টা করব একটা কাপড় পরিধান করলে যেভাবে নিজেকে রৌদ্র থেকে বাঁচানো যায় গরম থেকে বাঁচানো যায় একজন স্বামী তার স্ত্রীকে স্ত্রীর স্বামীকে এইভাবে সব বিভদে রক্ষা করার জন্য একে অন্যের চেষ্টা করবে একটা লেবাস পরিধান করার পরে আমার বডির মধ্যে কোনো আয় বা কোনো দুষ্কৃতি থাকে এটা কিন্তু ডেকে থাকে ঠিক তেমনিভাবে আমরা একজন একজনের আয়ব খাতাকে আমরা ডেকে রাখবো যদি এই মনমানসিকতা নিয়ে এবং একটা লেবাজ পরিধান করবো বড় সৌন্দর্য বেড়ে যায় তো আমরা একজনে আরেকজনকে সুন্দর করার চেষ্টা করব কমি থাকতে পারে আমরা এটাকে সুন্দর করব। কাপড় পরিধান করার পরে মাঝে মধ্যে ময়লা লাগলেই আমরা এটা ফেলে দেই না আমরা এটাকে দুইয়া আবার সুন্দর করে এটাকে স্তরি করে আমরা এটাকে আবার পুনরাব্যবহার করি তো এইভাবে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যদি কোনো সমস্যা হয় তো আমরা একে অন্যকে সুন্দর করে দৌত করে আমরা পরিষ্কার করার চেষ্টা করব। যদি তাই করি তাহলে এই স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যেটা এটা এত আরামের সম্পর্ক হবে আল্লাহ আক আল্লাহ বলেছেন খালা ওয়া মিন আয়াত্মা আল্লাহর কুদরতি নিদর্শন হল যে আল্লাহ স্বামী এবং স্ত্রী একই আদমের সন্তান থেকেই আল্লাহ এই আদমের সন্তানেরই একটা পার্ট একজন অরতকে শ্রী হিসাবে আল্লাহ পয়দা করেছেন তো এই স্বামী এবং স্ত্রী একত্রিত হলে তাদের মধ্যে একটা শান্তি এবং কি চলে আসে এখন যদি এখানে শান্তি আসে আর জুলুম থাকে তাহলে কিন্তু কষ্ট নবী এবং ইসলাম বিদায় হয়েছে কিন্তু সব হয়ে বলেছেন যে তোমরা অবশ্যই তোমাদের মহিলাদের সঙ্গে ভালো আচরণ করবে যদি কোনো একটি গুণ তুমি খারাপও পাও হতে পারে তার মধ্যে ভালো গুণ রয়েছে সেগুলোর দিকে লক্ষ্য করে তুমি সবর করো আর যদি এরপরে নির্যাতন করি তাহলে কঠিন ক্ষয় মতে কিন্তু আমার সকল নেকি নিতে হবে এবং

আপনার প্রশ্নে উত্তর আমরা প্রথমে দিয়ে দেই যে আপনার প্রশ্ন হলো নমাজে অনেক সময় সৈদ্যা কয়টি দিয়েছেন আপনার সন্দেহ হয়ে যায় তো এমতাবস্থায় আপনি কি সৈদ্যা সদীয় নামাজ কমপ্লিট করবেন না কি করবেন দেখেন নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ফুল মনোনিবেশ করে ফুল কনসেন্ট্রেশনের সঙ্গে নামাজ পড়তে হয় যদি আপনি আমি খুব মনোযোগ সহকারে নামাজ পড়ি তো হয়তো আমাদের সন্দেহ আসবেই না এজন্য যে শুরুতেই শয়তানের বাসার জন্য আমরা বিল্লা হিমিনের শেদ রাজিম বলে নামাজ শুরুই করি সুবানাকার পরে পরেই তো আমরা আউজবিল্লা পড়ি তো আপনিও চেষ্টা করবেন শুরু থেকে আপনার যেমন কয় শ্রদ্ধা দিয়েছেন এটাকে স্মরণ করে রাখার যদি এর পরেও চেষ্টা করার পরেও সন্দেহ হয়ে যায় আপনি কয়টি সিদ্ধা দিয়েছেন একটি নাকি দুইটি যদি আপনি একটি বা দুইটিতে সন্দেহ আর আপনি খুঁজে বের করতে পারতেছেন না তো ধরে নেবেন আপনি একটি দিয়েছেন আরেকটি শ্রদ্ধা আপনি দিয়া দিবেন এখন অথবা পরবর্তী নেক্সট রাখাতে যখন আসবে শয্যা গেলে দুইটা জায়গায় তিনটি সজ্জা দিবেন কারণ আপনার আগের রাখাতে একটা কম ছিল এরপরে যেহেতু আপনি সন্দেহ নিয়ে করতেছেন নমাজের শেষ বৈঠকে আত্মাহিয়া তু পড়ার পরে দান দিকে সালাম পিরাইয়া সহ দেবেন দুইটি শয্যা নামিজ সজ্জা সহ দিয়া এরপর আত্মাহিয়া তু আলহামদুল্লা আলম্বরী কালো পড়ে আল্লাহ আলম পরে নামাজ শেষ করলেই আপনার নমাজ হয়ে যাবে অর্থাৎ শুরু থেকে আপনি এই সন্দেহ শিকার না হওয়ার জন্য চেষ্টা করবেন এক যদি এবার সন্দেহ হয়ে যায় তাহলে আপনি সজ্জা দুইটা দিচ্ছেন নাকি কি দিচ্ছেন না কম দিচ্ছেন এটা বের করার চেষ্টা করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে আপনি কমকে মেন ধরে যে দুই বা তিন আমি দিয়েছি না একটা বা দুইটা দিয়েছি এভাবে সন্দেহ হয় তাহলে কম যেটা এটাকে আপনি ফাইনাল করে মনে করেন আপনার সন্দেহ হলো যে আমি একটা দিলাম নাকি দুইটা দিলাম আপনি খুঁজে বার করতে পারতেছেন না তো ধরে নেবেন আপনি একটাই করেছেন তো অপর সহজাটি আপনি হয়তো ইমিডিয়েটলি দিয়ে দিবেন অথবা পরবর্তী রেখাতে যখন সদ্য যাবেন তখন আপনি এখানে দিয়ে দেবেন যদি আপনি উঠে দেন সৈ্যা না দিয়ে এরপরে যেহেতু আপনি সন্দেহের সঙ্গে নামাজ কমড়ি করেছেন ঠিক আছে নমাজের শেষে শয্যা দিতে হবে শয্যাশাহ কীভাবে দেবেন যে শেষ বৈঠকে বসে আপনি আত্মায়েতু পড়লেন এরপরে আপনি ডান্দিকা সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাইয়া তারপরে দুইটা শ্রদ্ধা দিলেন এই যে আপনি ডা আত্মায়েতু পড়লেন ডান্দিকা সালাম ফিরিয়েলেন দুইটা শ্রদ্ধা দিলেন এই ফুল প্যাকেজের নাম হলেও শৈদায় শাহ বুলের কারণে সংশোধন করার জন্য আপনি শ্রদ্ধা দিয়েছেন এই শ্রদ্ধার কারণে আপনার মানটা ঠিক হয়ে যাবে কীভাবে যদি আপনার আদৌ শ্রদ্ধা আপনি বেশি দিয়ে থাকেন তাহলে তো আপনি শ্রীদা দেওয়ার কারণে শৈতানকে আপনি পরাজিত করলেন কারণ শৈদ শেতান কিন্তু ভালো হয় না আর যদি আপনার কম থাকে তাহলে আপনি এক্সট্রা দিয়েছেন এর মধ্যে আপনার সৈদা পুরো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তবুও নমাজ কিন্তু আপনি নতুনভাবে পড়তে হবে না আর প্রথম থেকে একটু সচেতনভাবে না পড়ার চেষ্টা করবেন আর সঙ্গে আপনি বুঝতে পেরেছেন আমরা এর আগে যে প্রশ্ন করেছিলেন আমরা ওই বিষয়ে আবার আর একটু করতে চাই নবী করিম সালাম বিদায় হজে সোয়ালক্ষ্য সাহাবাকামের সামনে

যে আপনাকে সমান কথাই বলবো শুরু থেকে আপনি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন এরপরে যদি সন্দেহ থাকে তাহলে আপনি সদ্যাস্তি নামাজ কমপ্লিট করবেন আপনার নামাজ হয়ে যাবে নামাজ রিপিট করার কোনো প্রয়োজন নেই আল্লাহ যে পরিমাণ সামর্থ্য দিচ্ছেন আপনি সে পরিমাণ করতে থাকেন আর মনে করেন মনে করবেন যে আল্লাহ ইনশাল্লাহ আমার এটাই কবুল করবে কারণ আল্লাহ বলেছেন লাউকলিফুল্লাহ নফসান ইল্লা সাহা কোনো মানুষকে তার সাহিত্যের অতিরিক্ত কোনো জিনিসের দায়িত্ব আল্লাহ পাক চাপিয়ে দেন না এজন্য আপনি যেভাবে পারেন সেভাবেই পড়ার চেষ্টা করেন নমাজ পড়তে থাকুন আর আরেকটি কথা আমি বারবার বলে থাকি যে আপনার বক্তব্য থেকে আমাদের লেশন দেওয়া উচিত যে আজকে আপনি বলছেন বিশ বছর থেকে এই সমস্যা আপনি চেষ্টা করেও নমাদের মধ্যে বেড়াল বেড়া লাগে যায় কারণ যারা আমরা সুস্থ রয়েছি যাতে আমাদের সমস্যা নাই আমরা যদি আজকে সুস্থ অবস্থায় নমাজ না পড়ি হয়তো আমারও এভাবে একদিন আসতে পারে আপনারও একদিন এভাবে আসতে পারে যে আমরা চাইলেও হয়তো নমাজটা শুদ্ধভাবে পড়তে পারবো কি না পারব না একটু সন্দেহ শিকার হয়ে যাব তাই যত সুস্থ আসি ভালো আসি এরকম সমস্যা নাই আমরা যেন নামাজকে যেন কোনো গাফলত যেন না করি নতুন একদিন তো আমাদেরকে আফসোস করতে হবে উনি বারবার এই প্রশ্ন আমাদেরকে করে থাকেন কারণ নামাজ নিয়ে সবসময় পরেশান থাকেন যে আমার নমাজ হচ্ছে কিনা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমি আপনাকে আবারও বলতেছি যে আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন যে পরিমাণ আপনার ক্ষমতা আছে যে পরিমাণ সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি নামাজকে পড়ার চেষ্টা করুন এরপরে যদি সন্দেহ চলেও আসে আপনি সন্দেহ চলে আসলে সন্দেহ দূর করতে না পারলে আপনি শেষে সে জাসো দিয়া আপনার মাঝে কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ তবু আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এবং দোয়া করি আল্লাহ সুবান আল্লাহ এই ধরনের সমস্যা যারা রয়েছে আল্লাহ যেন সকলকে সমাধান করে দেন বিশেষ করে বর্তমান সময়ে ডিমেনশিয়া যেটা যে মাথার কার্যক্ষমতা কমে যায় এটা আল্লাহ কোরআনে বলেছেন মিনিকুম মঞ্জুরাতইলার লিখা আইল মিনশাইয়া যে আমি অনেকদেরকে বয়সতেই বয়সে পদার্পণ করার পরে তাদের অনেক যেগুলো স্মরণ ছিল অনেকগুলো তারা ভুলে যায় এরকম হয়ে যায় বয়সের কারণে ডায়াবেটিসের কারণে অনেক মানুষের স্মৃতিশক্তি একটু কমে যায় অনেক তাদের স্মরণ করা জিনিসে ভুলে যায় তো ইভেন কোনো সময় তো এরকম হয়ে যায় মানুষ বয়স হতে হতে এমন পর্যায়ে চলে যায় আল্লাহ আকবর বিধ্বার পর তার নিজের সন্তানকে পর্যন্ত চিনতে পারে না সন্তান কোনো চিনতে পারে না এগুলা থেকে আমাদের লেসন লা দরকার আল্লাহ খরুনে বলেছেন ও মান্ন মির হুন কি সুফিল খালকি আফালুন আমি যাদেরকে বস দিয়েছি তাদেরকে আবার ফিরিয়ে ওই আগে মায়েরগড় থেকে জন্ম নেওয়ার পরে যে অবস্থা ছিল তাদের ফিরিয়ে সেই অবস্থায় আমি আবার তাদেরকে নিয়ে যাই কি লালা মুন আসাইয়া আল্লাহ বলেন মায়েরগড় থেকে জন্ম নেওয়ার পরে আখরা যে আল্লাহ তোমাদেরকে বের করেছেন মিনু উম মাহাতিকুম মিনবুতুনে উমাহাতিকুম

প্রথম প্রশ্ন হলো আপনার হাওলা ওলা কুওয়াতা ইল্লা পড়বেন নাকি ওয়ালা হাওলা ওয়াও দিয়ে পড়বেন ওয়াও দিয়ে নয় লা হাওলার আগে কোনো ওয়াও নাই তো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল কুয়া আযীম এই হল সঠিক অর্থ কি হে আল্লাহ গুনা থেকে ফেরারও কোনো সামর্থ্য আমার নাই ওলা কুওয়াতা নেকাম করারও আমার কোনো তৌফিক নাই ইল্লা বিল্লাহ একমাত্র তুমি আল্লাহ যদি আমাকে সহযোগিতা করো আমাকে সাহায্য করো তাহলে আমি গুণা থেকে বাঁচতে পারবো নেক্কা আমি করতে পারবো তো গুনা থেকে বাঁচার নকাম করার কোনো শক্তি নাই তুমি আল্লাহর সাহায্য ছাড়া আপনার দ্বিতীয় প্রশ্ন যেটি সেটি হল ইন্না হিও ইন্না একশো বার পড়লে ফদিলত কি এটা হলো আল্লাহর একটা নিয়ামতের কথা যখন সুযোগ করবেন তখন আল্লাহ সব আমাকে সাহায্য করবে এবং সবরের তফিক দেবে প্লাস এটা পড়লে আল্লাহ সহ ইনাল্লাহি ওয়া ইনাহি রাজমান বিশেষ করে বিপদের সময় পড়লে কারো সন্তান মারা গেলে আল্লাহ জান্নাতের মধ্যে একটা গড় নির্মাণ করে থাকেন তো এই হিসাবে ইনা লিল্লাহ পড়লে ফায়দা হয় সব চারেক জিনিস হলো আপনি যখন হারিয়ে ফেলেন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ই রাজন বারবার পড়েন সেই হারানোর জিনিসটা আপনার হয়তো পেয়ে যাবেন বা আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে আলাইকুম আসসালামাইকুমুল্লা মনে দেখি আমার একটা প্রশ্ন এই যে নামাজের মধ্যে ফল নামাজ পড়ে যে তর্দিগুলি আছে অনেক লম্বা তর্দিগুলি তো এই বিষয়গুলিকে দেখে দেখে পড়লে কোনো অসুবিধা আছে নাকি আর কতক্ষণ ফরজ নামাজ আর সুন্নত নামাজের মধ্যে কতক্ষণ গ্যাপ দেওয়া আছে আর যায় যেমন তসবিহ পড়তে অনেকগুলি তসবিহ পড়ে ধরেন অনেক সময় হয়ে যায় তো কতক্ষণ গ্যাপ দেওয়া যায় তসবিহ কি দেখে দেখে পড়তে পারবো এই জিনিসটা আমরা বলতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা প্রথমে আপনাকে আমি ধন্যবাদ দেই যে আপনি এই তসবিহগুলো পড়ার পড়তেছেন বা পড়ার চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ বহুত বড় কথা আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের জবাবে এই তসবিরা দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নাই কারণ আপনার আমাদের বাহিরে আপনি পড়তেছেন আপনি দেখে পড়লে আরও ভালো আপনি নিশ্চিত হয়ে গেলেন কোনো সমস্যা হবে না আপনি পড়তে পারবেন বরং উত্তম হবে যারা মনে করেন মুখস্থ করতে পারেন নাই বা মুখস্থ পড়লে হয়তো বুলবার আশঙ্কা রয়েছে আপনি দেখে পড়লে আরও আরও নিরাপদ হলেন আপনি কোনো সমস্যা হবে না দ্বিতীয় প্রশ্ন হলো যে কতক্ষণ পড়তে পারবেন মার্শাল আপনি বলেছেন এত লম্বা সব তসবির পড়তে অনেক সময় চলে যায় তো গ্যাপটানি বেশি হয়ে গেল না আপনার যেহেতু তসবির পড়তে পড়তে এই গ্যাপ হয়ে গেলে এটা তো আল্লাহর আবাদতের জন্যই গ্যাপ হচ্ছে ওটা সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ ইয়েস অনেক তসবির রসুল ইসলাম তো অনেক সময় ফরদের পরে সুমান আল্লাহ থ্টি থ্রি আলহামদুলিল্লাহ থার্টি থ্রি আল্লাহ পরে থার্টি থ্রি পড়েছেন আবার অনেক সময় রসুল্লাসম আর দোয়া পড়েছেন সুরায় মিজোতায়ন পড়েছেন নাসফালাক তারপরে সুরায় আখলাস তারপরে আয়াতুল কুরসি তারপরে লাইল্লাহ ওয়াহদাউল্লাহ শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওউ আল্লাহ কুল্লিস খাদির এটাও পড়েছেন তো এই তসবিরগুলো বিশেষ করে যে ফরদের পরে শূন্যতে মুাদা রয়েছে তো এটা হলো জুহরের পরে মাগরিবের পরে এশার পরে ঠিক আছে ওইখানে হয়তো গ্যাফার প্রশ্ন হবে ফজরের পর তো আলহামদুলিল্লাহ সেখানে তো আর কি নেই আপনি লম্বা টাইম পড়েন বরং আর যতই ফজরের পরে লম্বা টাইম এই দিকগুলো আপনার পড়তে পড়তে সূর্য উঠে যায় মোকরেম চলে যায় আপনার যা পড়ে বসে বসে পড়তে পড়তে এই পরিমাণ সময় চলে যাওয়ার পরে যদি আপনি দুই টাকা নামাজ পরে পড়ে নেন সুহান আল্লাহ তিরমিদির বর্ণ যে কাহজাতিন বা অমরাতিন ও অমরাতিন মকবুল একটি হজ এবং উমরার সোয়ালা দান করবেন তো ইনশাল্লাহ আপনি সেগুলো পড়তে পারেন কোনো সমস্যা নাই যে নামাজ পড়ে সুন্দর মক্কাদার হচ্ছে সেখানে আপনি হয়তো খুব লম্বা না পড়ে এক পর্যায়ে আপনি শেষ করে সুন্দর পড়ে তারপরে ওই তসগুলা পরে পড়তে পারেন সমস্যা নাই যা এই সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘক্ষণ যাবত আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার দর্শক মন্ডলী আমরা ছিলাম ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় সুদী আমাদের এক ভোন আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন জুলো অত্যাচার এ বিষয়ে হুজুরের কাছে আমরা উত্তর শুনছিলাম আমরা মধ্যকার বিরতিতে চলে গিয়েছিলাম এখন আমরাও আমরা মুফতি সাহেবের কাছে ফিরে যাচ্ছি হুজুরের অসম্পূর্ণ কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ জি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা না জেনে না বুঝে অনেক সময় নামাজ পড়ি রোজাও রাখি হজ করি জকাত দেই কিন্তু মানুষকে আমরা নির্যাতন করি নবী ইসলাম এই জিনিসের উপর কঠিন বাণী উচ্চারণ করেছেন বলেছেন আজ জুলুম ও জুলুমা তুনিয়াম যারা জুলুম করে তারা ক্ষয় দিন বহু অন্ধকারের মধ্যে তারা নিমজ্জিত হবে তারা পথ থারা হয়ে যাবে পথ খুঁজে পাবে না এবং যাদেরকে জুলুম করা হয় মজলুম এরা কিন্তু যদি আপনাকে বদুয়া দেয় এই বদ্য ডাইরেক্ট খবর হয়ে যায় প্রথম বারবার বলতেন ইত্তাকি দাওতাল মজলুম হে আমার উন্মতেরা তুমরা মজলুমের বদ্ধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে বিশেষ করে রুলার দেখে বলতেন গভর্নরের বডি দেখে বলতেন যে তোমরা যেহেতু এটা ক্ষমতা তোমাদের হাতে এসেছে এই ক্ষমতার দাফটে তোমরা কোনোদিন দিন পাবলিকের উপর কোনো জুলুম যেন না করো কারণ সে যদি বদুয়া দেহাইনাহুলাই সাবাইন বাইন আল্লাহ হিজাব তার এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা না ডাইরেক্ট এই দুটা কবুল হয়ে যায় আল্লাহর পক্ষতে জবাব আছে লাং সুরান্না কলা আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো আমার ইজ্জতের কসমকে আল্লাহ বলেন যে আমার ইজ্জতকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব পল বা দাহিন যদিও একটু সময় লাগতে পারে বা সাহায্য হবে অবশ্যই এজন্য জুলুম মারাত্মক এই জুলুমটা হতে পারে স্বামীর মাধ্যমে স্ত্রীর উপর হতে পারে স্ত্রীর মাধ্যমে স্বামীর উপর বা হতে পারে একজন রুলারের মাধ্যমে পাবলিকের উপর বা যে কোনো অন্যজনের উপর আল্লাহ নবী বলেছেন যদি প্রকৃতপক্ষে তুমি মুসলমান হতে চাও তাহলে অবশ্যই তোমার জবান এবং হাত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমানকে অন্তত পক্ষে তুমি সেফ রাখতে হবে আল মুসলিম সালিম লিসানি আমলিসানি ওইয়াদিহি এজন্য জবানকে হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কঠিন ক্ষামতে জাহান্নমে যাওয়ার বড় একটি কারণ হবে জবানের মিসইউজ তাই বিবাহের আয়াতের মধ্যে পড়া হয়েছিল যা কুল ও কাউলান সাদিদা স্বামী এবং স্ত্রীর জন্য খুবই জরুরি জবান দিয়ে কেউ কাউকে কষ্ট না দেওয়া নতুবা দাম্পত্য জীবনে সমস্যা চলে আসে

বা এই সমস্ত কমেন্ট করার কারণে সমাজে বিরাট বড় একটা বিভ্রান্তি দেখা দিতেছে ইয়েস যারা এই সমস্ত সার্চ করতেছেন বা অন্যকে শেয়ার করতেছেন আমি উইথ রিসপেক্ট তাদেরকে আমি খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেছি এবং তাদের পর এই মর্মে আমি তাদের প্রশংসা করব যে তারা মাসালা দিন শিকার আগ্রহ রয়েছে দিন শিকার চেষ্টা রয়েছে এই দেশে মার্শালা এই জিনিসটা খুব বেশি আমরা পরিলক্ষিত করি ভালো কথা কিন্তু হাদিস এবং কোরআন সম্পর্কে বিখ্যা বিশ্লেষণ দিয়ে একটা কমেন্ট এবং ফতোয়া দিতে হলে অবশ্যই শুধু হাদিসের একটা ট্রান্সলেট দেখে বা অনলাইন সার্চ করে সম্ভব নয় যেভাবে আজকাল তো অনলাইনের সব কিছু আছে সার্চিলে আপনার মেডিকেল সায়েন্সেরও ট্রিটমেন্টও পাওয়া যায় তাই বলে আজ পর্যন্ত আপনি আমি শারীরিক চিকিৎসার জন্য আমরা এই সমস্ত সোর্সকে আমরা ইউজ করি না কেন এটা ডেঞ্জার মনে করি যদি শারীরিক ইয়ের কারণে এটা ডেঞ্জার হয় তাহলে ইমান ইমানের জন্য তো আপনার এই সমস্ত জিনিসের উপর যদি বেস করে আপনি ইমানে চিকিৎসা শুরু করেন না তো আরও ডেঞ্জার হবে ইয়েস উত্তম তো অবশ্যই গড়ের মধ্যে সুন্নত এবং নফল পড়লে রসুল ইসলাম বলেছেন তোমরা ফরজ পড়বে মসজিদে আর সুন্নত পড়বে গড়ে আর নফল পড়বে গড়ে বা এর অর্থ এটা নয় যে মসজিদে গিয়ে সুন্নত পড়া যাবে না আল্লাহর নবী নিজেও মসজিদে সুন্নত পড়েছেন এবং বলেছেন মসজিদ ঢুকার পরে তোমরা দুই রেখাত নম্বর মসজিদেরও সুন্নত এবং আল্লাহর নবী সাহেব দেখেছেন মসজিদে সুন্নত পড়ছে নিষেধ করেন নাই তো এক হাদিসটি হত্যা দেওয়া যায় না এজন্য মসজিদে সুন্নত পড়লে ও ঠিক আছে গড়ে পড়ে যেতে পারলে ও ভালো সমস্যা নাই সমান আপনি আরেকটা যেটা বলেছেন একই জানামাজে ফরজ পড়ার পরে সুনত এক জায়গায় পড়া যাবে না সরতে পারলে ভালো বাট মোটেই এই জায়গা থেকে সরাইটা জরুরি নয় ফরজে আর সুনতে একটু বেশ কম করতে হবে একটু গ্যাপ দিতে হবে বা একটু সরতে পারলে ভালো বা সরা মোটেই ফরজ নেওয়া ওয়াজিব না এটা মোস্তাহাব কিন্তু আমরা এই হাদিস থেকে টান্সিতে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা মোস্তাব এই ক্যাটাগরি না বুঝার কারণেই আমরা ফতোয়া দিয়ে দিলাম আর আমরা বিভ্রান্ত হয়ে যাই আপনারও বিভ্রান্ত হয়ে যান আল্লাহ খবর এগুলো শুনে বিভ্রান্ত হবেন না আর যেগুলো করেছেন ঠিকই করেছেন ইনশাআল্লাহ জেদাকুমুল হাসান জাদা

আর একটা জিনিস টেলিফোনের ক্ষেত্রে হলো মানে টেলিফোন টেলিফোনটা অনেক সময় টিভির সেটিংয়ের কারণেও কারো প্রবলেম হতে পারে হয়তো আপনার সেটার সেটিংয়ের কারণে ওরকম কারো হতে পারে এটাও কোনো সময় হয়ে যায় কারণ সব টিভির স্ক্রিনের সেটিংটা হয়তো আপনার ঘরে যদি থাকেন তারা হয়তো বুঝবে ভালো এটা আমিও ভালো জানি না কিন্তু বাস্তবায়তা আমি জানি যে স্ক্রিনের সেটিংয়ের কারণে অনেক সময় কোনো টিভি স্ক্রিনে আপনি দেখবেন নম্বরটা দেখা যাচ্ছে না কিন্তু আসলেও কিন্তু দেখা দেওয়ার কথা কারণ এই কমপ্লেন আর কোনো আমরা শুনি নেই বাটে ফোরও আপনার যেহেতু আমাদের রুমে চলে গেছে যদি আমাদের এখানে কোনো সমস্যার কারণে হয় এটা সমাধান হবে ইনশাআল্লাহ তো আমরা আবারও আগের বিষয়ে আমরা চলে যাই যে আজকাল আমরা অনেক সময় এক হাদিস থেকে বা টানসেই থেকে আমরা ফতোয়া দেওয়া শুরু করে দিই এবং অন্য বিশেষ করে এক বোন আর এক বোনকেদেরকে শেয়ার করি বা হালাখায় আমরা এগুলো শেয়ার করি তো এগুলোর জন্য অবশ্যই একজন বিজ্ঞলামায়ের কাছ থেকে জানতে হবে কোয়ালিফাইড গ্রামের জানতে হবে যারা শুধুমাত্র হাদিসের টান্সলে দেখে নয় বরং একজন আলিম হতে হলে দশ পনেরো বছর পর্যন্ত বা কমপক্ষে আট বছর পর্যন্ত দশ পর্যন্ত পড়া লাগে একজন এম বিবিএ ডাক্তার হলেও তাকে লেখাপড়া করতে হয় অনলাইন দেখে গুগল থেকে কোনো ডক্টর হওয়া যায় না অনলাইন দেখে গুগল দেখে কোনো ইঞ্জিনিয়ার হওয়া যায় না তো আপনি অনলাইন দেখে আর এগুলো দেখে একজন মুফতি আর আলেম আর ফতোয়া দেওয়ার অধিকার তো আপনার হতে পারে না তো এই কারণেই এই বিভিন্ন হচ্ছে অবশ্যই আছে আর মধ্যে যে নফল বা সুন্নত করে পড়া ভালো জি এর অর্থ এটা নয় মসজিদে পড়া যাবে না নবী করিম সাইসাম বহু হারি মধ্যে রয়েছে আল্লাহ ইয়ে দেখেছি মসজিদে সুন্নত পড়তেছেন সবাই করাম এবং পড়েছেনও সমান ফরল যে জায়গায় পড়েছেন সমান জায়গায় নফল পড়লেও কোনো সমস্যা না ইমাম বখারির মধ্যে বখারি হিসাবে চাপটা নিয়ে এসেছেন যে ফরদের জায়গায় সুন্নত বা নফর পড়লেও কোনো সমস্যা হবে না হ্যাঁ উত্তম হল আপনি যদি একটু গ্যাপ দেন যেমন ফরজ পড়ার পরে আপনি দোয়া করলেন তসবিয়াত পড়লেন ওজাই পড়লেন এরপর আপনি সুন্নতটা শুরু করলেন এই টাইমের মাধ্যমে গ্যাপ পড়লেন একটু বেশ কম হয়ে গেলো সুযোগ তাহলে আপনি অত একটু সরলেন এটা মুস্তাহাব এটা কী মুস্তাহাব এখন যদি আপনার নাও সরে সমান যায় নামাজে বা সমান জায়গায় আপনি ফরজের পরে শুনত পড়ে ফেলেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যার ফলে কারাম প্রত্যেকটি বিষয়কে শ্রেণীবিন্যাস করেছেন যা কোরআন হাদিস থেকে যে সমস্ত বিধান আমরা পেয়েছি কিছু ফরজ কিছু বিধান রয়েছে ওয়াজিব কিছু সুনত মোয়াক্কাদা কিছু গরম আকাদা কিছু রয়েছে মোস্তাহাব বা মবাহ এরপর রয়েছে মবাহ এক ডিফারেন্ট ক্যাটাগরি রয়েছে কোরআনের মাধ্যমে অকাট্য দলীয় ভিত্তিতে ক্লিয়ারলি যে বিধান পেয়েছি সেটা হয় ফরজ যেমন নমাজ পড়া ফরজ উজারাখা ফরজ জকা দেওয়া ফরজ হদ করা ফরজরা পরিষ্কার কোন থেকে অত্যন্ত ক্লিয়ারলি এসেছে এখন যদি বিষয়টি কোরআন হাদিসে অথবা কোরআনে থাকলেও একটু ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি বের হয়েছে তো ওই হাদিসগুলো যদি মোতাবাতির হয় আর কোরআনের বিষয়টা যদি ক্লিয়ার নয় একটু ইনডাইরেক্ট বের হয়েছে তো এই সময় তো বিষয়কে ওয়াজিব বলা হয় হাদিসে এসেছে হয়তো হাদিসই দুর্বল অথবা একাধিক হাদিসে আসে নাই এক দুইটি হাদিস এসেছে ওই সমস্ত বিষয়কে সুন্না হিসাবে মান দেওয়া হয় আল্লাহর নবী বা সাহাবাকারাম করেছেন বা সাদি হাসি সময় কথা রয়েছে এটা বেশি দুর্বল হাদিস তো এই সময় ওই সমস্ত বিষয়কে মোস্তাহাব বলা হয় যে সমস্ত বিষয় হাদিসের নিশ্চিত আসে নাই ওই সমস্ত বিষয়কে মবাহ বা পারমিসেবল হিসাবে আখ্যায়িত করা হয় তো এই ক্যাটাগরি জানতে হবে যেভাবে যেগুলো আমরা করি না বর্জনীয় জিনিসগুলোর মধ্যে কয়েকটা ক্যাটাগরি রয়েছে একটা হারাম কোরআনের মাধ্যমে ক্লিয়ারলি প্রমাণিত যে বিষয়টি এটা হবে হারাম যেমন সুদ হারাম গুস হারাম শরাব হারাম জিনা হারাম মৈতা কোনো ডেড যে মারা গিয়েছে তাকে এই এই জন্য গুস খাওয়া হারাম শুকর হারাম এগুলো পরিষ্কার ব্লাড রক্ত এটাও পান করা হারাম তো এটা পরিষ্কার করে ফেরাতে সেটা হারাম ঠিক আছে আর যেগুলার হরমত এবং হারাম হওয়াটা কোরআন থেকে বের হলেও ডাইরেক্ট ইন ইনডাইরেক্ট অথবা হাদিসে আসলেও হাদিসে আসছে ঠিক আছে একাধিক হাদিসে তো ওই সমস্ত জিনিস হবে মকরুয়ে তাহারিমি বা হাদিসে আসার পরেও যদি মোতাবাতিরা দিশে হয় তো হারাম হতে পারে আর যদি মোতাবাতির আদিস নয় অর্থাৎ এক দুইটি আসে এসেছে তখন এইটা কিন্তু মকরুয়ের তাহারিমি হবে যেমন এক্সাম্পল হিসাবে নবী এক বলেছেন একটি হারিসের মধ্যে কোরআন শরীফে যে জিনিস হারাম করা হয়েছে সমান অনেক হারাম কোরআন শরীফে নয় আমি নবী নিজে হারাম করেছি যেমন গৃহপালিত গাদা ডোমেস্টিক ডঙ্কি এর গোস্ট হারাম এটা কোরআন শরীফে কোথাও নেই এটা আল্লাহ নবী নিজে হারাম করেছেন নন মুসলিমের ঢুকে নির্যাতন করা এটাও হারাম এটা কোরআন শরীফে ক্লিয়ার আসে নাই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আর যে বিষয়টি হাদিসে বলা হয়েছে ঠিক আছে না নিশ্চিত করা হয়েছে বা ডাউট আছে তো ওই সমস্ত জিনিস বর্জন করাটা হবে ভালো যে কেউ করে ফেলে তো হবে কারণ নবী বলেছেন ইত্যাকি সুবহাত ও দা মা বুক আইলা মালাজুরি বুক এই হলো ক্যাটাগরি এজন্য হাদিস থেকে কোনো জিনিস বুঝতে হলে প্রথমে আপনি নাহওয়ফ এগুলো জানতে হবে বালাগা জানতে হবে বালাগার মধ্যে আবার তিনটি প্রজা রয়েছে ইলমে মানি বায়ানবাদী এটা জানতে হবে তারপরে জানতে হবে ফেকার ফেক উসুলে ফিক হাদিসের উসুলে হাদিস সায়েন্সবাদী জানতে হবে কোরআনশীব জানতে হবে কোরআনশীবের তফসির এবং উসুলে তফসির জানতে হবে অনেকগুলো প্রায় পনেরোটা পনেরো প্রকার নলেজ যদি একজনের থাকে তখন গিয়ে উনি হাদিস থেকে একটা মশলা বের করা হয়তো মোটামুটি যোগ্যতা আসতে পারে বা এরপরেও না আসতে পারে হ্যাঁ আপনি হয়তো নির্ভরযোগ্য কোনো আলেমের লিখিত কিতাব থেকে হয়তো আপনি যদি বর্ণনা দেন রেফারেন্স দিয়ে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি নিজে হাদিস পড়ে আর আপনি একটা মন্তব্য করে ফেললেন যে মসজিদে গিয়ে শূন্য পড়লে পড়া হবে না বা ফরজ যে জায়গায় পড়ছেন না আমাদের সমান জায়গায় পড়লে হবে না এই কথাগুলো আপনি কোত্থেকে পাইলেন যারা এই সমস্ত বলে এই সমস্ত জিনিস যারা বলতেছে আমি আবারও তাদের সঙ্গে উইথ 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 রিসপেক্ট আমি বলতেছি এটা কিন্তু এটা কিন্তু লাখ অফ নলেজের কারণে এবং এগুলো সমাজের মধ্যে বড়ো বিভ্রান্তি এবং সন্দেহ আসতেছে আজকাল গুগল থেকে বা ইন্টারনেট থেকে আমরা কিছু বের করে আমরা মন গড়া কিছু মার্কেটে আমরা চেরে সমাধান একটা সন্দেহের সৃষ্টি করতেছি যে আমাদের ওই নমাদি ব্যবহার হচ্ছে সে নবীবাহ করতে হবে আমরা এই ব্যবহার করতেছি এটা ব্যবহার করা উচিত ছিল মজার ব্যাপার হলো এই দেশে একদিন আশুরা ফ্রাইডে ছিল তো ওয়াইফ রোজা রাখেন নাই আর ওনার স্বামী রোজা রাখছেন তো গড়ে যাওয়ার পরে স্ত্রী জিজ্ঞাসা করছেন তুমি রোজা কেন বলে আজ কেন আশুরা বলে আসলে হলে কী হবে আজকে ফ্রাইডে ফ্রাইডে রোজা রাখানো বিশ্বাস করেছেন তো ওই ওয়াইফের ফতার শুনে উনি চাপ সৃষ্টি করে হাজব্যান্ডে রোজা বাঙাইয়ে ফেলছেন অথচ মশলা হলো ফ্রাইডে রোধ রাখা যাবে কি না যাবে না বরসভাবে এসেছে এটা হলো যদি অন্য কোনো অকেজন থাকে না আর যদি এখানে ফ্রাইডের ক্ষেত্রে অন্য কোনো রিজন থাকে যেমন ওই দিনে আশুরা হয়ে গেছে বা আরফা হয়ে গেছে বা রমজান শরীফের তো কমপক্ষে তিন থেকে চার দিন ফ্রাইডে থাকে ওই ফ্রাইডে কি আমরা রোদে রাখি না রাখি তো এইভাবে যদি কোনো অন্য কোনো কারণ থাকে এখানে তো ওই কারণ হিসেবে ফ্রাইডে দোলার কোনো সমস্যা নাই এক দুই নম্বর যদি ফ্রাইডের সঙ্গে আগে বা করে কেউ একটা দিন মিলিয়ে রাখে তাও কোনো সমস্যা নাই দুই তিন নম্বর যদি কেহ শুক্রবারে ফ্রাইডে রোদা রাখে এই মনোভাব নিয়ে যে শুক্রবার তো সপ্তাহের সাত দিনের একদিন তাই না রুদা তো দিনই রাখতে হয় তো যেভাবে আমি শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি রাখলে আমার হয় এইভাবে যদি আমি একটা সপ্তাহের দিন মনে করে আমি রোদা রাখি এই মনোভাব নিয়ে তাও মকরু হবে না কারণ ত্রিমিল কুলে দেখেন কোন ইসলাম শুক্রবার রোদা রাখছেন রাখার কথা ইনকারেজ পর্যন্ত করেছেন আবার অনধ নিষেধাজ করেছেন সবার মিলিয়ে এটাই সিদ্ধান্ত যে নিষেধ করেছেন তখন যদি কেহ শুক্রবারের আলাদা একটা বৈশিষ্ট্য বা শুক্রের রাখলে আলাদা সব পাওয়া যাবে এই আঁকিদা বিশ্বাস নিয়ে কেউ রাখে আর একা শুধু শুক্রবার রাখে আর অন্য কোনো কারণ পাওয়া যায় না যেভাবে আহলে কিতাব ইহুদিরা তারা স্যাটারডের দ্বারাক্ত শুধু একদিনকে স্পেসিফাই করে অন্য আমি মনে করলাম যে তোর শনিবার আমরা রাখি শুক্রবার তাদের সঙ্গে সাদৃশ্য এবং স্বাবত করার জন্য ওইভাবে যদি একটা নিয়ত নিয়ে করে তখন এই রোজা রাখাটা তাও মকরু হবে হারাম নয় মকরু কিন্তু আশুরা বারফা বা একটা এক্সট্রা খারণ পাওয়া গেল আপনার শুক্রবার রাখছেন আর আপনার ওয়াইফ আপনাকে পত্র দিয়ে দা বাঙিয়ে দিল কেন উনি বললে বলেছেন যে একটা শালাখা একজন সিস্টার বলেছেন যে বহাল হিসেবে উদ্দিদি দিয়া শুক্রবার রোদারাখান এসে এসেছে দেখেন আল্লাহ হকর আল্লাহ হকর এজন্য কোরআনের ক্ষেত্রে এসেছে ইউদিলুবিহি কাস কোরআন আল্লাহ হেদায়তন দিয়েছেন কিন্তু এই কোরআন আসার পরে বহু মানুষ এই কোরআন পেয়ে গাইড গাইড পায় আর বহু মানুষ কোরআনে আরও তার বিভ্রান্ত করে বলবেন কিভাবে এই কোরআনকে যদি সঠিকভাবে ইউজ না করে তাহলে সমস্যা হবে মেডিসিন আমরা খাই সুস্থতার জন্য যদি মেডিসিন যত ইউজ না করে আমরা রং ইউজ করি তো এই মেডিসিনটা আমার মৃত্যুর কারণ হতে পারে গাড়ি ড্রাইভ করি আমরা কুইক কোনো জায়গায় যাওয়ার জন্য যদি সঠিকভাবে ড্রাইভ করে যেতে পারি মাসাল আমরা যাবো নতবা এই গাড়িটাই আমার অ্যাক্সিডেন্টের কারণ বানবে শাহজালাল মুজরত ইয়ামানির রহমতুল্লাহ ইয়ামেন থেকে এসে সিলেটবাসী বাংলাবাসীকে ইমান শিখেছিলেন আজকে কিন্তু সেই মাঝারে গিয়ে অনেক লোক মিস করে সেখানে ছিল ইমান সেখানে গিয়ে ইমান হারিয়ে আসতেছে মাদারে গিয়ে সন্তান চাইতেছে এমন কিছু কাজ করছে এটা ইমান পরিপন্থী ইমান নষ্ট হয়ে যায় প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট হয়েছে ইলেকট্রিসিটি এসেছে ইলেকট্রিক মাধ্যমে মানুষ উপকারও পায় আবার মোমার ইলেকট্রিক মাধ্যমে প্রাণ হারাচ্ছে তো এইভাবে হাদিস থেকে আমরা হেদায়ত পাওয়ার কথা যদি আমরা শরীর বা নিতে পারি আর সমান হাদিস যদি আমরা রং বে নেই তো এই হাদিস থেকে আমরা আরো বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের লাখ নলেজের কারণে আল্লাহ আমাদের ফাজ করেন আমি যাদের আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন সময় তো কলার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ

কিছু বিষয়ের মধ্যে ডিফারেন্ট রয়েছে যেমন আমরা বিশ্বাস করি আমরা এক আল্লাহর আবাদত করি শিরিক করি না ওরাও কিন্তু এক আল্লাহ আবাদত করে শিরিক করে না এই পয়েন্টের সমান কিন্তু আমরা কোরআন আমরা যে কোরআন আছে তিসপাড়া কোরআন এটা তিসপাড়া কোরআন শিব মনে করি কিছু শিয়ারা মনে করে থাকেন এই কোরআন তিসপাড়া নয় চল্লিশ পারা ছিল দশটি পাড়াকে গোপন করা হয়েছে আত্মসাত করা হয়েছে ওই দশটি পাড়া ছিল নবী এবং নবীর ফেমিজের প্রশংসার সাথে সম্পর্কিত ওই যে একটি বিশ্বাস দেখেন এতে সমস্ত সাহাবায় একরামদেরকে দায়ী করা হচ্ছে এই পয়েন্টে কিন্তু আমরা এবং তাদের সময় বেশ কম হয়ে গেল যদি কেউ এই কথা বিশ্বাস করে তাহলে এই ধরনের ধরনের বিশ্বাসযোগ্য করে স্পেসিফিক তাহলে যেই হোক না কেন তার ইমান থাকবে না ঠিক আরেকটা বিষয় যেমন আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পরে উনি খলিফা হয়েছেন এটাই সঠিক এবং সাহবায়ে কারের মধ্যে মর্যাদা হিসাবে সর্বশ্রেষ্ঠ সাহাবি বকর সিদ্দিক এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত শিয়ার মধ্যে অনেক রয়েছেন যাদের বিশ্বাস হলো যে আল্লাহর নবীর পরে আলী খলিফার কথা ছিল বকর খলিফা হয়ে উনি রঙ করেছেন ও উমর এবং উসমান খলিফা হয়ে উনারা কাফির হয়ে গিয়েছেন ওদেরকে তারা কাফির মনে করে তো এই কয়েকটা বিষয়ে এভাবে আরও অনেক কিছু বিষয় রয়েছে বিভিন্ন সাহাবায়ক রাম সম্পর্কে তাদের ভিন্ন থাকে তো সব বিষয় মিলিয়েলে আমাদের এবং তাদের মধ্যে অনেক ডিফারেন্ট হয়ে যায় যদি এমন কোনো আকিদা হয় যে আকিদার কারণে ইসলামের খেলাফ চলে যায় তখন কিন্তু তাদের সঙ্গে বিহজাহাজ হবে না কারণ ইমান ব্য জায় হলে অবশ্যই ইমান থাকতে হবে হ্যাঁ শিয়ার মধ্যে সব শিয়াবার সমান হয় তার মধ্যে ডিফারেন্ট ফোর্টি বা ফোর্টি টু গ্রুপস আছে তাদের মধ্যেও সুশিয়াদের মধ্যেও অতএব জানতে হবে আকিদা কত সমস্যা যদি হয় তাহলে সমস্যা হবে আর যদি জাস্ট এমনিতে শুধু হয়তো তালিকে মোহাম্মত করতেছে আর অন্য কোনো আকিদা থাকে না তখন হয়তো তাদের হুকুম ভিন্ন হবে এজন্য স্পেসিফিক জানতে হবে তাদের আখিদা বিশ্বাস সম্পর্কে যে এই সমস্ত বিশ্বাসে তারা কী যে তারা বিশ্বাস করে কিনা কোরআন তিসপাড়া ঠিকই আছে বা তারা বিশ্বাস করে কিনা আবুকর সিদ্ধি খলিফাটা ঠিক ছিল এরকম আয়সাদ অনেক কাফের মনে করে তারা গালিগুলাজ করে তো এই ধরনের সাহাব যারা কাফের বা গালিগুলাজ করবে বা কাফের বিশ্বাস করবে সাহব আহরামদেরকে বা কোরআন তিসপার নয় চুরিপাড়া ছিল এগুলা তো বিশ্ব এই ধরনের আঁকিদের যদি কারো থাকে সে যেই হোক না কেন তার তো ইমান থাকবে না এ ধরনের ব্যক্তির সঙ্গে বিবাহ জায়গা হবে না ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আজকের সংক্ষেপে এই বললাম কারণ অনেক জিনিস রয়েছে যেগুলোর মধ্যে আমাদের এবং তাদের মধ্যে ডিফারেন্ট রয়েছে জি প্রায় দশটি ডিফারেন্ট রয়েছে আমাদের এবং তাদের মধ্যে হাদিসের ক্ষেত্র কোরআনের ক্ষেত্র খেলাভতের ক্ষেত্রেও যেমন আমি বললাম যে কোরআনের ক্ষেত্রে কোরআন তিসপুরা কিনা না হাদিসের ক্ষেত্রেও যে ইয়ত্তাফিকুশ সুন্নাত ও সিয়তলা মকান ফজলিউলা উজুবিআল সুনাতিনবসাল ফি তরিকা সুবুতিহা যে হাদিস আমরা মানি বাট এই হাদিসটা কীভাবে প্রমাণিত হবে না হবে ওইখানে গিয়ে উসুল হাদিসের ক্ষেত্রে আমাদের তাদের মধ্যে ফরক রয়েছে সমান খেলাভতের ক্ষেত্রেও আমরা বিশ্বাস করি যে ফলিফা যেভাবে হয়েছেন এটাই সঠিক ছিল ওরা মনে করে এটা সঠিক নয় ঠিক তেমনিভাবে আরেকটি বিষয় ইসমত সম্পর্কে তারা মনে করে তাদের ইমাম যারা ওনারা মাসুম তাদের কোনো গণা নাই কোনো কোনো কিতাবে এরকম লেখা আছে ইন্না লে আইমাতিনা মকামান আমাদের ইমামদের এমন একটা পজিশন র্যাঙ্ক রয়েছে লায়াবলুগুহু মলকুন মুখরবন ওয়ালা নবীয় মুরসালুন যে মোকামে কোনো ফিরিস্তা পৌঁছতে পারবে না কোনো নবী বুঝতে পারবে না এরকম অনেক উচ্চ মকাম এবং তারা মাসুম নিষ্পাপ এই ধরনের কিছু ভ্রান্ত আকিদা রয়েছে স্পেসিফিক্যালি কোনো ভ্রান্ত আকিদা থাকে তাদের ক্ষেত্রে হয়তো আমরা বলবো তারা তাদের সঙ্গে বেজায় হবে না হাসান জাদা সম্মানিত দর্শক দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আলোচনা শুনছিলেন বিজ্ঞ শাইখুল হাদিস হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান রহমানের কাছ থেকে আমরা একেবারে শেষ প্রান্তে এসে উপনীত আমরা হজরতের কাছে এক মিনিট সময় নিচ্ছি হজরতের সারা বয়ানের এতক্ষণ যাবতের আলোচনার খুলাসা এক মিনিটে আমাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ জাজাকুম্লা মেন জিনিস হলো কি আমরা যে সময় আমরা পেয়েছি এই সময় থাকতে আমরা যেন অনেক করে আমাদের নিজেকে ইমান ঠিক করে আমরা চলবো এবং এমন সময় আমরা আসতে পারে যে সময় আমরা বিভিন্ন ফিতনার সম্মুখীন হতে পারি তো ওই সময় আসার আগে আগে আমরা পরিবেশ ভালো থাকতে আমরা অনেক কাম ভালো করে করি আমরা যদি সঠিক দিনের পর তাকে আল্লাহ সাহায্যে বসিয়ে আসবে ইমান মজবুত থাকলে কোনো ফিতনা আমাদের কিছু করতে পারবে না কোনো বাতিল আমাদেরকে বিরন্ত করতে পারবে না ঠিক তেমনিভাবে আমাদেরকে দুষ্মন নিশ্চিন্ন করতে পারবে না নবীজি বলেছেন লালু তাইভতি মংসুইন আল হকি উম্মতের একটি গ্রুপ হামেশা হকের উপর থাকবেই তাদেরকে নিশ্চিন্ন করা যাবে না এজন্য আসুন আমরা সবাই কোরআন এবং হারির মোতাবেক সঠিকভাবে কোরআন হারিফ বুঝে এর উপর আমরা মজবুত থাকি আল্লাহর পদের সাহায্য আসবে দাজ্জাল বা যে কোনো ভিত্তিতে আমরা বাঁচতে পারবো আমরা বিভ্রান্ত হব না আমরা নিজে কোরআন এবং হারিজ যেভাবে বোঝার সেই নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো মন গড়া বোঝার চেষ্টা যেন আমরা না করি আল্লাহ আমাদের সকলকে থপি দান করুন আমি জেদাকুমুল্লা সময় তো দর্শক আপনারা এতক্ষণ যা ভোট আমাদের সাথে ছিলেন আপনাদেরকে প্রাণালা অভিনন্দন জানাই আপনারা দৈর্য সহকারে আমাদের প্রোগ্রামটি উপভোগ করেছেন আগামী প্রোগ্রাম আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাই সাথে সাথে আগামী প্রোগ্রামে দেখা হবে আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক এ উইথ ইকরার এবং আপনাদের প্রিয় সকলের প্রিয় ইকরা বাংলা টেলিভিশনের পর্দায় আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি